আরে নাই সেরকম ভাল আমার গরুকে ভাল কষে আমার বাপ মা কোনো কিছু নাই গরিব মানুষ আমি কও এই যে এই যে গেল চার পাঁচ দিন আগে একটা কাপড় চোপড় নোয়ালাম না হাই রে হাই কি করবো দুঃখে ঠেলা কোন আনে যাবার হতাছি না দুইটা বেবি হে তো দেখা বাথরুম দেখা আর কি করবো কপাল হইল না তা এলাকায় মনে করি মানুষজন কিচ্ছু নাই হাই রে এক লাগলা মনে কর যে নিচু মেরে বেঁচে থাকার লাগে আর যদি কাজ কাম পাইছি তো করি না পাইলি বারে না করি গরিব মানুষের কাম বুঝো নাই একটা মানুষ যদি এলাকা থেকে আইয়া যদি কইতো যায় আগে বাইতে নু যায় কটা খাইয়াইসনি শোনা মেয়ে ভাই কি বাসো কি করতেছ আল্লাহ জি হালে রাহে আর কি ভাই কি করতেছ ভাই এই যে দুইটা পিপি সিলাইতাছে কই যে বর্তা দিয়া পকোড়া ভাত খাই আহা হ্যাঁ গরে তোর গেল মার্কে মাস্টার কিছুই নাই না ভাই গো কামাই জানি না কি পুরো ভাই পুরো পুরো থাওড়া এটা থাও ভাই থাও থাও কি থাও থাও দুটো কত করে আছিস ছিলা বার দিন ভাই আর তুই ছিলা নিছে থাও না ভাই কি দাম আছে বড় বাত না কেমন বুঝেন না কে ভাই কই না নাই উড়ো তোমার বইয়া আমি বইয়া কথা করতাছি না উড়ো উড়ো এটা কি নুম গিবিন চাও রে ভাই এটা সিরা গেছে গা ঈদ গেল কয়দিন আগে একটা কাপড় চোপড় তুমি নগে নাই ভালো ভাই ভালো কাপড় চোপড় থালি কারি না কিনতে থাকি আও তাহলে আমার বউ হয় নাই চিন্তা করতো আমার বড় বারে বারে কইছি তুই শোনা মেয়ের খোঁজ খবর নিস কইছে কি গাইতে রইছে ইয়ার গাদিন আল্লাহ রে ভাই দিহি দিহি কেন ভাই শরম পাই না শরম পাই না আমি তোমার বড় ভাই না তোমার পেটটা না পুইরে একবার ইয়ে হয়ে গেছে গা কিছুই খাও না সকালে সকালে কি আর আনতে দেবে গো আমার মানুষ কি আছে কি একটা বিপদে পড়ছি ভাই তোমার মেয়ে তো আমি সব সময় চিন্তা ভাবনা করি আমার বউর উপর যেন খোঁজ খবর নিস কিরম যে ড্রাগ ড্রাইসকে বাইতে যায় তোমার ভাবি রে দিমনি কর মার দিব মানে না মার না ভাই গোস মার না না এই যে ধর ভাই ইনি কোড়ে রিয়া দিয়ে গেলাম বুঝছো তুমি এখনই যে মাছ চাল ডাল বাজার টাজার করে আইনে ভালো মন্দ করে রান্না খাও আর হলো যে আমি এক সময় আইয়ে আমার কিছু কাপড় চোপড় আছে যদি মনে না করো কিছু তাহলে পুরান কাপড় চোপড় আছে ছিঁড়ে নাই ভালো তো করে কাপড় চোপড় দিয়ে যাইরো আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে রান্না রান্না খাও কড়া হ্যাঁ আমি আমার নাকি নজর আঙ্কে দেখে নি না ভাই আমি রান্না খামু না আমি যে পিপি সিলাইতাছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা আমি তোমারে ভালো কাপড় চোপড় দিয়ে যাবনি অন্য পয়রে সারা দিন থাকবা আর নাড়ি বাড়ি দিয়ে দেয়নি দরকার পেলে উনি তুমি ফুর্তি করবা এই তো এরকম হাসি খুশি থাকবা এই যে সব সময় মনটা বেজার করে থাকো খালি বাপ মার কথা মনে করো ভাই যার কেউ না আছে মন আর খুশি থাকবো কত যার কেউ না আছে তার আল্লাহ আছে তা তো আছে ভাই যাই ভাই হ্যাঁ ভালো থেকো খাওয়া দাওয়া করে নিও রান্না বাড়ি করে আচ্ছা ভাই আচ্ছা হ্যাঁ যাই পড়তা থেকে কথা বাতাল দি আমি মুরগি না মরক যে ডিম নিয়ে মাছাই যাব তুমি মুরগি এই জন্য ডুবুলের বাচ্চা তোর আমি দেখতে পারি না তুমি খাওয়াইয়া কটা কাপড় চুকিয়ে দেখালো না খালি প্রতিদিনই তেল বড় রাখ চিন্তা করো না আমি কেটে আছি শুনে মেয়ের কাছে আমি
দেখলাম যে জন সোনা বাইন্ন কি এতদিন চললাম সারে এই ব্যাগ গরু ভাগালোগা আছে ভাই তোমার ছোট গাল দিয়ে দেই বুঝছো কি তুমি টিম না আমি যদি একটা গেঞ্জি দা সহযোগিতা করি তাও আমার ভালো লাগবে এই জন্য না হয় তোমার এই গেঞ্জিটা নিয়ে আসি পরে ভালো করে দেখছো কি কি সুন্দর আম ফিনিশ মানাইছে এখন যত গরিব থাকো রাস্তা দিয়ে একদিন গেলি গলা তা গরিব পাবো না বুঝছো একবারে মনে করো যে যে অবস্থা যাবে নিছো আমার যা ফকি হিসাবে ডেলেন হাঁটো পাগল হিসাবে মারা হাঁটো তা এ না গাই দিবা না কোনো সময় এটা ভালো যাও আমি মনে করো যে আচ্ছা ভাই যাও যাক তুমি যে আমার গেঞ্জিটা গাই যাও আমি খুব খুশি হয়েছি ভাই তুমি গরিব মানুষ আল্লাহ জানি তোমার মনে করো কামাই রুজি করবার যায় তুমি মহিলা আছে একটা মাস রোজা আসলাম দিনে কোন আহার করি সামনে বাজার যাবো একটু চা খামো একটু পান খামো হেই আবার আমি জানি যে ইতিম রে দয়া করলি ইতিম রে ভালোবাসলি ইতিম রে সহযোগিতা করলি ঠিক আছে সোয়াব আছে বুঝলে নাই এই জন্য না আমি ওর বেশি ভালোবাসি কালকে তো তোমার কাজ নাই আর আমি তো সারাদিন বাইরে বইয়ে থাকি কালকে মার্কেটে যাবো নি যে সেরা লাগে কয়টা ভালো কাপড় সব কিনা দিন সারা অনেক খুশি আচ্ছা 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 ঠিক আছে তাহলে ওই যে টেহাউন থেকে 10,000 নিও নিয়ে তুমি একা যাবে না আমার নিয়ে যাবা তুমিও যাইবা আচ্ছা যাবো না আরে একটা কাজ করলে হয় না সারা তো বাপ মা কেউ নাই সারার লগে নিয়ে যাবো পছন্দ করে কিনা নিব আমি আর একটা কথা কই তোমারে কি একটা মাধুরী করলে কি ভাই ওরে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি ঠিক আছে আমার মনে হয় একটু বিয়া শাদী করাই দিলি হ্যাঁ এটা সংসার বাইতে দিলি তাহলে ছেলেটা একটু দেখছেন করুন না লোক হইতো বানরে খুশি কথা কথা মারে বানরে উপর না নাকি আবার একটা গ্যাগ খা নাকি আরে বুঝো নাকি ছেলের যে বিয়ার বয়স হয়েছে এটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল আমার মনে হতো যে ওরা বিয়ে সাথে করে দিলি ওর শরীরের যত্ন উন্নত বউটা রান্নাবাড়ি করে দিত তার একটু ভালো থাকতো আর ইতিমিতি মনে করতো না সব খাবার খাবার দাবার আলাপ করি বিয়া দিব কেডা মাইয়া দিব কেডা আলাপ করব নি ঠিক আছে ভাই বেনাটা কিন্তু দিছে গাই দি হামনি বন্ধু ভাই
দূর ওড়ি নাও
এডি তোমার কাকি এবারে যে বর্তা খাবে এটা দিয়ে তুমি কটা তোমারে না থাকি দুটো দিয়ে দেই বাবা থাকি থাকি না মামা আচ্ছা আচ্ছা তুমি তোমার কাঁচা বাজার নিয়ে যাও কাঁচা মোস পিয়াজ সব কিছু আছে আরেকটা কাম করো কি কাকা তোমার বর্তা লাকের মধ্যে কি ভালো একটা মিয়া নাই এম কাকা কো মানে কি শ্বাস পাইতেছ না থাকার মধ্যে একজন আছে তো কে রা নাম কো তুমি হে যে হে সুরমান আছে না ও হে সুরমান ভাই তে হেরি মনে করেন যে মনে ছিল তোমার কত ভালোবাসে আর এই অর্থ এলাকার মধ্যে এমন কোন লোক নাই যে তোমার ভালো না বাসে আছে কি আমি কাকাইতি মানুষ আমি তো ভালোবাসি না ও ভালোবাসে ঠিক আছে না আমি তো ভালোবাসি যদি মাইছে তোর মার কেউ কিছু তোমারে আমি আজকর বাপের নয় কথা কমু কইয়া তোমার নগদ দরকার করে বিয়ার আলাপ আলোচনা করে সব ফাইনাল করে হলাম আচ্ছা বাবা তাহলে তুমি যাও বাবা আচ্ছা আচ্ছা বাবা গেলাম তোর কথা কেমন বেকা বেকা মনে হইলো তুই বেকা করে কইলি কেন যে হ্যাঁ ভালো তো লাগবই আমি শুনছি তোর নাকি মন কান দে শোনা মিয়ার লাগা দেখ এই জায়গায় মন কান্দার কি দেখলি ও একটা এতিম পোলা ওরে সবাই ভালোবাসে এর জন্য না হয় আমি কিছু কিছু নিয়ে যাই ওর জন্য এই জায়গায় মন কান্দার কি দেখলি ও চাচা তো এটাই কইলো চাচা এটা কইলো মানে কে কি কইছ তো চাচা তো এটাই কইছি তোর বিয়া ঠিক করতাছে শোনা আমি আর লাগি যা কি যে কস না বিয়ে সাথে তাল্লা রাতে এই যে কি ভাষা দাঁড়াও ভালো তুমি কেমন আছো ভালো আছি যদি আবার বিয়ার কথা যদি মারো তা করলে তো না কেউ তোমার কিছু করবে না তুমি লিতি মানুষ তোমার কাছে বিয়া তোমার তো একটা বিয়া করার দরকারই আছে আমার ইটু হে ভালোবাসে মধ্যে মধ্যে দেখছেন করি আমি গরিব মানুষ ইতি মানুষ আমি দেখছেন করি না তার মানে কি তুমি আমার বিয়া করতে রাজি পাগল রে আমি তিন মানুষ আমার তো রান্ধে তুমি না কেউ নেই এই যে বাজার ঘাট কাকা করে দিল আমার নিজে তো নিতে ছিলাম না আগুন রান্ধু না উপায় কিছু করো না সমস্যা নাই আব্বাসকে আলাপ করছে কইছে যে তোমার লাগে যদি আমার বিয়ে হয় তাহলে তুমি আমগুলো গাঙ্গু বাড়িতেই থাকবা তাই নাকি হ্যাঁ আল্লাহ আসলে ইতিমের মতো আতগুলা আসলে দেখলেন তো দর্শক ভাই বন্ধুরা আপনারা আসলে ইতিমটা ভালোবাসবেন আল্লাহও ভালোবাসা আপনাকে বুঝছেন কি